হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলটি টেক মাইন্ড। তো বন্ধুরা, আজকে সবচেয়ে বড় খবর হলো ফণী ঘূর্ণিঝড়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা যে কোনো সময়ের বাতাসের তীব্রতা কীভাবে বাড়ছে বা কীভাবে কমছে বা কোন দিকে বাতাসটি ধেয়ে আসছে সেটা কিন্তু পুরোপুরি আপনারা লাইভ কিন্তু নিজে নিজেই চেক করতে পারবেন শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে যে কোনো স্থানের তাপমাত্রা কত বা হিউমিডিটি কত এবং আরও অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলি শুধুমাত্র আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে কিন্তু সহজে কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে এটা করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। আপনারা দেখছেন এলটি টেক মাইন্ড ইউটিউব চ্যানেল, আমি রয়েছি আপনাদের বন্ধু সন্দীপন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এলটি টেক মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইটেমটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো সেই জন্য আপনারা প্রত্যেকে প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। তো প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে আপনারা টাইপ করবে উইন্ডি, WINDY, উইন্ডি দিয়ে সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে তাই আমি ইনস্টল করে আর দেখাচ্ছি না, আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। যখন আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ইনস্টলেশন হয়ে যাবে তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা হয়তো আপনাদেরকে কোনো পারমিশন অ্যালাউ করতে বলবে। তো যদি আপনাদেরকে পারমিশন অ্যালাউ করতে বলে তো আপনারা পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। ওকে, তো বন্ধুরা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি স্ক্রিন চলে আসবে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি নতুন স্ক্রিন। তো আজকের যে বড় খবর ফণী সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে কোনখানে উৎপত্তি হয়েছে তো বা কোনখানে তীব্রতাটা বেশি এখানে দেখতেই পাচ্ছেন। পুরোপুরি কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি যে কোন দিকে বাতাসটা কিন্তু বয়ে যাচ্ছে বা কোন দিকে ছুটে যাচ্ছে। ওকে, তো দেখুন এটা এখন উইন্ড করা আছে, আপনারা চাইলে এদিকে টেম্পারেচারও করতে পারেন বা আরও যে যে অপশানগুলি রয়েছে আপনারা যে কোনো একটি অপশান কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনার প্রত্যেকটি জায়গার কিন্তু বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু পুরোপুরি কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন। তো এখানে যে ডটেড যে লাইনগুলি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা বাতাসের তীব্রতা, অর্থাৎ কত বেগে এটা বয়ে যাচ্ছে। যখন বাতাসের তীব্রতা বেশি হবে তখন কিন্তু এই যে ডটেড লাইনগুলো এগুলোর স্পিডও কিন্তু বেড়ে যাবে। কেননা বন্ধুরা উপরের দিকে একটু দেখতেই পাচ্ছেন এখানে দেখুন তীব্রতাটা খুব বেশি, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের এখন ফণী যে ঘূর্ণিঝড়টা এখানে কিন্তু তার উৎসস্থলটা কিন্তু এখানেই। ওকে, তো আপনারা চাইলে টেম্পারেচারও দেখতে পারেন। তো টেম্পারেচার দেখার জন্য এখানে যে উইন্ড বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অনেকগুলি অপশান রয়েছে। তো এখানে মোর লেয়ার্স করলে আরও অনেক লেয়ার চলে আসবে, তো আপনারা যে কোনো একটি লেয়ারে কিন্তু চলে যেতে পারেন। ওকে, তো আমি আপনাদেরকে টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো টেম্পারেচারে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে টেম্পারেচারটা কিন্তু চলে আসবে, একটা নতুন কালারের একটা ইন্টারফেস চলে এসেছে এবং দেখুন পার্টিকুলার কোনো সব জায়গার কিন্তু টেম্পারেচারগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা কোনো একটি জায়গাতেও ক্লিক করতে পারেন। তো ক্লিক করার সাথে সাথে ওখানে যে কত টেম্পারেচার সেটা কিন্তু আপনার দেখিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কোনো পার্টিকুলার জায়গারও কিন্তু আপনারা টেম্পারেচার দেখতে পারবেন বা বাতাসের তীব্রতা কত বেশি বা কম সব কিছু কিন্তু চেক করতে পারবেন। তো বাতাসের তীব্রতা চেক করতে গেলে আপনাদেরকে এখানে যে টেম্পারেচার অপশানটির উপর ক্লিক করে এখানে উইন্ড করে দিতে হবে। করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এখানে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারটির উপর ক্লিক করে এখানে আপনারা যে জায়গার দেখতে চাইছেন সেই জায়গাটার কিন্তু নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম কলকাতা, KOLKATA। তো কলকাতা দিয়ে সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন কলকাতার যে বাতাসের স্পিড সেটা কিন্তু এখানে পুরোপুরি দেখতেই পাচ্ছেন, এখানে কলকাতা দেখিয়ে দিচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে কলকাতা, দেখুন হলদিয়া কলকাতা, এই যে কলকাতা কোলাঘাট। তো এইখানে দেখুন কলকাতা, কলকাতাতে কেমন স্পিডে যাচ্ছে কিন্তু আমরা পুরোপুরি দেখতেই পাচ্ছি এখন কিন্তু স্পিডটা খুব কম। তো যখন বাতাসের স্পিডটা বেশি হবে তখন দেখবেন এখানে কিন্তু বাতাসটা পুরোপুরি খুব স্পিডে চলবে। ওকে, তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো স্থানের বাতাসের তীব্রতা বলুন বা টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বলুন সব কিছু কিন্তু আপনারা লাইভ কিন্তু নিজে নিজে শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকেও একটু শেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ট্রিক্স এবং টিপস পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। টাটা।